এসকিউলাইট এটা কী জিনিস তো তোমরা বুঝতে পারছো এটা নিশ্চয়ই একটা ডেটা বেজ তোদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে তুমি যদি যাও তুমি এই কথাটা দেখতে পাবে যে এসকিউলাইট ইজ এ সি ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি দ্যাট ইমপ্লিমেন্টস আ স্মল ফাস্ট সেলফ কন্টেন্ট হাই রিলাইবিলিটি ফুল ফিচার্ড এসকিউল কিউল বেস ইঞ্জিন এসকিউলাইট ইজ দ্য মোস্ট ইউজড ডেটাবেজ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড এস ইজ বিল্ড ইন টু অল মোবাইল ফোনস অ্যান্ড মোস্ট কম্পিউটার্স অ্যান্ড কামস বান্ডল ইনসাইড কাউন্টলেস আদার অ্যাপ্লিকেশনস দ্যাট পিপল ইউজ পিপল ইউজ এভরিডে তো আরও জানতে তোমরা দেখতে পারো হচ্ছে আমার ওয়েবসাইট এস কিউ লাইটের একটা লেখা অথবা এস ডট অ্যাবাউট ডট পেজ তো এতক্ষণ যা বললাম এটা তুমি যদি বুঝে থাকো তাহলে তো ভালো আর যদি না বুঝো তাহলে দুশ্চিন্তার কিছু নাই এসকিউলাইট হচ্ছে একটা ডেটাবেস যেটা আমরা এই ভিডিও লেকচার সিরিজে শিখবো তো এইটা শেখার মূল কারণ হচ্ছে এটা অন্যান্য ডেটাবেজের তুলনায় শেখা অনেক সহজ তো শেখা কেন সহজ এর পেছনে বেশ কিছু কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে কি এইটা কেবল একটা সিঙ্গেল ফাইল ডেটাবেস এটার মধ্যে কোনো ক্লায়েন্ট সার্ভার বিষয় আসে নাই যে হ্যাঁ তোমার একটা সার্ভার ইনস্টল করতে হবে আবার ক্লায়েন্ট ইনস্টল করতে হবে এটা তোমার কম্পিউটার খুব অল্প জায়গা নেবে এবং এটা অনেক জায়গায় চলে এমনকি মোবাইল ফোনেও চলে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ এই যে তোমাদের কলেজে যে মাইক্রোসফট এক্সেস পরে তাই না সেটা তো হচ্ছে একটা মাইক্রোসফট কোম্পানির একটা টুল এবং প্রফেশনালি কিন্তু কোথাও এক্সেস আমি ব্যবহার হতে দেখি নাই তেমনি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে তো ওরাকল সেটা হচ্ছে অনেকটা ঠিক মশা মারতে কামান দেখার মতো এবং এটা কত সালের ঘটনা দুই হাজার চার হ্যাঁ দুই সালেই তো ওই সময় ওরাকল কোর্স ওরাকল ইউজ করতে গিয়ে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো ওরাকল ছিল এমনই একটা হেভি সফটওয়্যার ওই সময় তো কম্পিউটারের কোন অনেক কম ছিল তো ওরা কলেও শেখার কিছু নাই যে ডেটাবেস শেখার জন্য ডেটা কারণ ডেটাবেস শেখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটাবেজের ধারণা এই যেমন আমরা প্রফেশনালি কিন্তু সি খুব কম ক্ষেত্রেই আমরা ব্যবহার করি আমরা যারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি কিন্তু আমরা প্রোগ্রামিং যেমন সি দিয়ে শিখি তো এসকিউ ডেটাবেজও আমার মতে এসকিউলাইট দিয়ে শেখাটাই সবচেয়ে সহজ এরপর তুমি হয়তো এস্কিউলাইট অনেক সময় ব্যবহার করবে এবার অনেক সময় ব্যবহার করবে না কিন্তু এস্কিউলাইটে তুমি যতটুকু শিখতে পারবে সেই নলেজটাকে ব্যবহার করে তুমি সহজেই অন্য ডেটাবেসগুলো শিখে ফেলতে পারবে এখন আস যে ভিডিওগুলো কাদের জন্য তৈরি প্রথমত যারা কলেজে আইসিটি কোর্সটাতে ডেটাবেস চ্যাপ্টারটা পড়ছে বা অলরেডি পড়ে ফেলেছে তাদের জন্য যে তারা এখানে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখতে পাবে যে কীভাবে একটা ডেটাবেস ব্যবহার করতে হয় তারপর যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়তেছে যে সিএসসি বা এরকম কোনো সাবজেক্ট কিন্তু এখনও ডেটাবেস কোর্সটা করে নাই তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে আগে থেকে একটু প্রস্তুত হয়ে যাবে ডেটাবেস শেখার জন্য তৃতীয়ত যারা ডেটাবেস কোর্স করেছে কিন্তু ইতিমধ্যেই সব ভুলে গেছে তাই না অনেক সময় এরকম হতে পারে যে আমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে ডেটা বেস কোর্স করেছি কিন্তু দুই বছর পর সব ভুলে গেছি কারণ কিছুই ব্যবহার করি নাই তাদের জন্য এটা একটা কুইক রিফ্রেশার কোর্স হতে পারে আবার অনেকে আছে এমনি এমনি শিখতে চায় সে হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চায় বা অলরেডি অ্যান্ড্রয়েড ডেভেলপ করছে বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে তো অ্যান্ড্রয়েড ডেভেলপ করছে বলতে বোঝাচ্ছি আমি যে অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে বা আইওএস ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশনও ডেভেলপ করছে তো এরকম যার ইচ্ছা সেই দেখবে কয়েকটা ভিডিও দেখার পর যদি কারোর ভালো ভালো না লাগে সে আর দেখবে না আর কারোর যদি ভালো লাগে সে দেখবে তো ভিডিওগুলা তৈরি করার সময় কিন্তু আমি ধরে নিচ্ছি তুমি ডেটাবেস কী সেটা জানো ডেটাবেসের টেবিল কী সেইটা সম্পর্কে একটু ধারণা আছে এবং ধারণা না থাকলেও কোনো চিন্তা নেই সেটা আমরা এই পরের লেকচারেই একটা প্রাথমিক ধারণা অর্জন করে নিব।